गुड मॉर्निंग ऑल ऑफ यू। तो आज के जे हमरा मैथ्सर प्रैक्टिस सेट करब से तुम्हारे अपकामिंग विभिन्न एग्जामे खूब ही यूजफुल है, से WBPSC को एग्जाम होक WBCS को एग्जाम होक तुम्हारे पुलिस को एग्जाम होक तुम्हारे रेलवे को एग्जाम होक, সেটা রেলওয়ে টেকনিক্যাল হোক বা নন টেকনিক্যাল হোক, ঠিক আছে, খুবই ইউজফুল হবে। তো তোমরা ক্লাসটি সম্পূর্ণ তো দেখবে, দেখো একটা ক্লাস একটু কেটে কেটে স্কিপ করে দেখলাম, এগুলো কি ভাই এন্টারটেনমেন্ট করতে আসছো এই সব ক্লাসে? আমার ক্লাসে এন্টারটেনমেন্ট তুমি প্রসেস তোমার মেথডগুলো দেখেই এন্টারটেন তোমার হয়ে যাবে, কিন্তু এটা তুমি ভেবো না যে কোনো এন্টারটেইন এটা ক্লাস আমি করলাম, যেমন নাটক দেখি তেমনভাবে দেখে গেলাম, তাহলে তোমার পক্ষে শেখাটা পসিবল না। তুমি শেখার সামান্যতম চেষ্টা করো, আমি তোমাকে গভীরভাবে শেখাতে পারবো। তুমি জাস্ট সামান্য একটু আগ্রহটা দেখাও, আমি তোমার জন্য পুরো কুয়োটা তৈরি করে দেবো, ঠিক আছে? তো মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, নিউ প্যাটার্ন, তোমাদের আর একটা ছোট্ট আমি লজিক বলে দিই, দেখো এটা খুব মনোযোগ সহকারে শুনবে যে কথাটা বলছি, সেটা হচ্ছে কি তোমাদের বিভিন্ন যেসব এক্সামে পরীক্ষায় বসো নিশ্চয়ই সেই সমস্ত কোশ্চেনগুলো সেট করে কোনো এক্সামিনার, তাই তো? তাহলে এক্সামিনার যিনি কোশ্চেনটা সেট করছেন তিনি তার কোশ্চেন সেট করার জন্য নিশ্চয়ই কোনো না কোনো পারিশ্রমিক পাচ্ছেন, তাই তো? পারিশ্রমিক নিশ্চয়ই পাচ্ছেন। তো এর আগে কি হতো, আমি 2021 থেকে বারবার করে তোমাদের পুরনো যদি 2021 স্টার্টিংয়ের ক্লাসগুলো দেখো বারবার করে আমি পই পই করে বলেছিলাম যে এখন কিন্তু ট্রেন্ড দিনে দিনে বদলাচ্ছে, না ফর্মুলার ইউজ না কোনো লজিক্যাল ইউজ, টোটালি কি কনসেপ্টের উপরে ফোকাস। তো এই যেসব এক্সামিনাররা পারিশ্রমিক নিচ্ছেন এরা এখন কাজের উপরে দক্ষতা দেখাচ্ছেন, কেমন, জাস্ট ভাষাকে মডিফাই করছেন, জাস্ট তোমাকে ঘাবড়ে দেওয়ার মতন ভাষা ইউজ করছেন, তুমি কিন্তু ভাই ফর্মুলা প্রয়োগ করতে সেখানে ঘাবড়ে যাবে। তো ফর্মুলা থেকে বিরত থাকো, ট্রেন্ড বদলাচ্ছে তুমিও বদলে যাও, এখনও সময় আছে। তো আমাদের দেখো কমপ্লিট ম্যাথসের কোর্স আমাদের চলছে অলরেডি, 24 আওয়ার্সের মধ্যে তোমার হাতে কমপ্লিট কোর্সটা প্রোভাইড হচ্ছে। এনি এক্সাম তুমি যদি তৈরি হতে চাও তো 2 ইয়ার্সের ভ্যালিডিটি থাকছে তোমার কাছে, তোমার ম্যাথসের জন্য আর কোনো গাইড বা কোনো কোচিং বা লাইভ ক্লাস খুঁজে বেড়াও কিচ্ছুর প্রয়োজন নেই। ম্যাথ শিখবে উইদাউট ফর্মুলা, কনসেপ্টে করবে 5 থেকে 10 সেকেন্ডে উত্তর, এইটুকু গ্যারান্টি সহকারে বলছি, ঠিক আছে? আর আমাদের ইনস্টিটিউটে পড়ার জন্য এই হচ্ছে আমাদের ইনস্টিটিউটের অ্যাড্রেস, যোগাযোগ করতে পারো এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপও করতে পারো, ঠিক আছে? আর যদি আমাদের কোর্সে অ্যাডমিশান হতে চাও 1500 টাকার কমপ্লিট কোর্স ফিসটা, 2 বছর তোমার অ্যাক্সেস ভ্যালিডিটি থাকছে, লিঙ্কটা নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে তোমরা চেক আউটও করে নিতে পারো। তো চলে আসি আমরা ফার্স্ট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 1। 4% হারে কোনো আসলের 2 বছরের সরল সুদ 80 টাকা, ওই একই সময়ে একই আসলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে? তো এটা অনেকে ইজিলি করে দিতে পারবে, কিন্তু ফর্মুলা মুখস্থ করছে, সে ফর্মুলা পুট করলো, কিন্তু 2 বছরের জায়গায় 3 বছর হোক বা 4 বছর হোক, যখনই করে দেবে তখন ফর্মুলা শুয়ে পড়লো, আর যে ফর্মুলা মুখস্থ করে পরীক্ষার হলে বসলো সে মাথা চুলকাচ্ছে, বাকি যে কনসেপ্টের উপরে বিল্ড আপ করে পরীক্ষার হলে গেছে সে রিল্যাক্স ব্রেনে পরীক্ষা দিয়ে আসছে। তো হতে হবে এইভাবে তৈরি যে এনি কোশ্চেন আমার কাছে সেই চ্যাপ্টারের পার্টিকুলার কনসেপ্টটা ক্লিয়ার আছে, তো কোশ্চেন যেভাবে খুশি দিক, ঘুরিয়ে দিক, সোজা দিক বা কোনো অ্যাঙ্গেলে দিক, আমি যেন দক্ষতায় আমার নিজের দক্ষতায় কোশ্চেনগুলো ট্যাকল করতে পারি, সেরকম ব্যাপারটা থাকতে হবে। দেখো তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, বিশেষ করে আমারই কোনো ক্যান্ডিডেট সে করে দেবে, 80 টাকা 2 বছরের সরল সুদ পাচ্ছে, তার মানে প্রত্যেক বছর 40 টাকা করে পাচ্ছে, তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 80 টাকা তো পাবেই পাবে, যোগ এর সঙ্গে এই 40-এর 4% পাবে, 4% মানে 1/25,
তো এখানে কাটাকাটি করার চেয়ে এখানে চার গুণ করো, এখানে উপরে চার গুণ করো, চার গুণ চল্লিশ একশো ষাট, তাই না? আর চার পঁচিশের নিচে একশো, দু ঘর আগে দশমিক বসিয়ে দাও, এক টাকা ষাট পয়সা অ্যাড করে দাও ভাই, তাহলে কত পাচ্ছ? একাশি টাকা ষাট পয়সা। সিম্পল, তোমার উত্তর অপশন নাম্বার বি। কি বুঝতে অসুবিধে হলো? কোনো অসুবিধে নেই, ক্লিয়ার করিয়ে দিচ্ছি। দেখো, দুই বছরে যদি সরল সুদ আশি টাকা হয়, তাহলে দুয়ের সঙ্গে কত গুণ করলে আশি পাচ্ছ? চল্লিশ। তাহলে প্রত্যেক বছর আমি প্রথম বছরও চল্লিশ টাকা সরল সুদ পেয়েছি, আমি দ্বিতীয় বছরও চল্লিশ টাকা সরল সুদ পেয়েছি, কিন্তু সুদের হার 4% মানে কত? এক বাই পঁচিশ, এক বাই পঁচিশ। তাহলে আমি এই প্রথম বছরে চল্লিশের উপরে এক বাই পঁচিশ টাকা আমি কী পাবো? সুদ পাবো, সুদের সুদ, যেটা চক্রবৃদ্ধি সুদ। তাহলে চল্লিশের এক বাই পঁচিশ আমরা কত পেয়েছি এখানে? এক টাকা ষাট পয়সা। তাহলে এই যে পুরো কন্ডিশনটা, এটা কি? চক্রবৃদ্ধি সুদ। তাহলে টোটাল অ্যাড করে দাও, চল্লিশ চল্লিশ আশি, আর একে একাশি টাকা একষট্টি পয়সা তোমার কি? কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এটাই তোমার অ্যান্সার, ঠিক আছে? এটা তোমাকে কনসেপ্টটা টাচ করে দিলাম, আর এটা তুমি কনসেপ্টটা শেখার পরে ইমপ্লিমেন্টটা তোমার এভাবে হওয়া উচিত। নেক্সট কোশ্চেন নাম্বার টু, সমান ব্যবধানে, সমান ব্যবধান মিন্স প্রত্যেকটার সমান গ্যাপটা, নয়টি সংখ্যার মধ্যে তৃতীয় এবং নবম সংখ্যার যোগফল আট, ওই একই ব্যবধানের প্রথম এগারোটি সংখ্যার যোগফল কত হবে? দেখো, টোটাল সংখ্যা আছে কটা? টোটাল সংখ্যা আছে এগারোটা। এবার এগারোটার এগারোটারই প্রত্যেকের ডিফারেন্সটা সমান, সমান ব্যবধানে নয়টি সংখ্যার মধ্যে, যদি নয়টি পর্যন্ত যাই, নয়টি সংখ্যার মধ্যে তৃতীয় এবং নবম সংখ্যার যোগফল আট, মানে টোটাল সংখ্যা কটা? এগারোটা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, এই হচ্ছে এগারোটা। এর কোনো কাজ নেই, আমি তোমার কনসেপ্টটা পরিষ্কার করার জন্য একে ক্লিয়ার করাচ্ছি। এটা কি? অ্যাকচুয়াল অ্যাভারেজের কনসেপ্ট পরিষ্কার হয়ে যাবে। দেখো কি বলা আছে, তৃতীয় এবং নবম সংখ্যার যোগফল আট, তৃতীয় নাম্বারটা নবম নাম্বারটা, এই দুটো সংখ্যার যোগফল বলে দেওয়া রয়েছে এইট। দুটো সংখ্যার যোগফল যদি আট হয়, তাহলে ভাই অ্যাভারেজ কত? অ্যাভারেজ আমরা পেয়ে যাব কত? ফোর। দেখো এখান থেকে কটা সংখ্যা? তিন থেকে নয় পর্যন্ত ছটা সংখ্যা, তিন থেকে নয় পর্যন্ত কটা সংখ্যা? ছটা সংখ্যা। তাহলে এখান থেকে যদি তিনটে সংখ্যা বাদ দিই, এখান থেকে যদি আমরা তিনটে সংখ্যা বাদ দিই, মিডিল নাম্বারটা এটা, তাহলে মিডিল নাম্বার মানেই চার। তাহলে অ্যাভারেজ সিক্সতম সংখ্যাটা কত? চার। এবার এখান থেকে তো এই তিন থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোর গড় আমরা পেয়েছি চার, কিন্তু এরপরে আরও দুটো সংখ্যা বেড়েছে, আর নয়ের পরে আরও দুটো সংখ্যা বেড়েছে, তাহলে লেফট সাইডেও দুটো, রাইট সাইডেও দুটো। তবে এই প্রথম থেকে পুরো এগারোতম সংখ্যা পর্যন্ত তো সংখ্যার গড় কত হবে? চারই তো হবে, তাহলে পুরো সিরিজটার গড়ও চারই হবে। এবার আমাদের যোগফল বলেছে এগারোটি সংখ্যার, সংখ্যা তো এগারোটা, প্রত্যেকটা সংখ্যার মান যদি চার হয়, তাহলে টোটাল এগারোটা সংখ্যার মান কত হবে? ফোর ইন্টু ইলেভেন করে দেবে। সিম্পল, তোমার চুয়াল্লিশ অ্যান্সার চলে আসবে ভাই, অপশান নাম্বার ডি, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার থ্রি, চারটি অক্ষরকে তিনটি বাক্সে কত রকমভাবে বসানো যাবে? দেখো চারটে লেটার আছে, বক্স রয়েছে কটা? তিনটে। তুমি জাস্ট এভাবে কি করবে এই টাইপের কোশ্চেনে বা এই টাইপের প্রবলেমগুলোতে? তোমার বেশি গভীরে যাবে না, তাহলে তুমি হিতে বিপরীত করে ফেলবে। যে কটা লেটার থাকছে আর যে কটা বক্সে তোমাকে পুট করতে হচ্ছে, কিউব করে দাও, তার পাওয়ার করে দাও। তাহলে বেস ভ্যালু কী রাখলাম? যতগুলো লেটার আছে। পাওয়ারটা কত রাখলাম? যতগুলো বক্স আছে। তাহলে ফোরের কিউব কত? সিক্সটি ফোর। তাহলে চৌষট্টি রকমভাবে আমাদের অপশান নাম্বার ডি অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার ফোর, আকাশ বিকাশ এবং ছোটন
একটি ব্যবসায় যোগ দেয় যে তারা 7:5:3 অনুপাতে লাভ বা ক্ষতি যাই হোক ভাগ করবে। ঠিক আছে, তারা সিদ্ধান্ত নেয় যে এরপরে তারা একটা সিদ্ধান্ত নেয় লাভ ক্ষতি তারা 4:3:3 অনুপাতে ভাগ করবে। আকাশের কত অংশ লাভ বা ক্ষতি হবে এতে তো তুমি চেষ্টা করতে পারো। কে কে আছে? না, আকাশ, বিকাশ আর ছোটন। প্রথমে স্থির করলো 7:5:3 এই অনুপাতে ভাগ করছে। তারপরে তারা সিদ্ধান্ত নিল 4:3:3 এই অনুপাতে ভাগ করবে। এবার তুমি একটা জিনিস ভাবো, এখানে যে কয় টাকা শুরুতে লাভ বা ক্ষতি হচ্ছিল এখানেও তো সেই একই লাভ বা ক্ষতি থাকবে, কিন্তু ভাগ করার কন্ডিশনটা বদলে যাচ্ছে। তাহলে আমরা দেখব টোটাল ঘটনাটা। টোটাল এক্ষেত্রে কত আসছে? 7 × 3 = 10, 15 টাকা লাভ বা ক্ষতি হতো। আর এক্ষেত্রে টোটাল কত টাকা? 3×3=10 টাকা। তাহলে প্রথম অবস্থায় দেখছি টোটাল 15 টাকা হতো, এখন 10 টাকা হচ্ছে আলাদা। তাহলে ব্যালেন্স করে দাও। কীভাবে ব্যালেন্স করবে? 15 আর 10-এর লসাগু কত? 30। তাহলে 15-র সঙ্গে দ্বিগুণ করো, 10-এর সঙ্গে 3 গুণ করো, 30 হয়ে গেল, এখানেও 30 হয়ে গেল। তাহলে যেহেতু এখানে 3 গুণ, প্রত্যেকটা অনুপাতের সঙ্গেই 3 গুণ চলে আসবে। রেশিওর যে কনসেপ্ট রুল, এখানে 2 গুণ, তাহলে এখানেও 2 গুণ, এখানেও 2 গুণ, এখানেও 2 গুণ চলে আসবে। আমাদের কার কথা বলেছে? জাস্ট আকাশ। তাহলে আকাশেরটা নিয়ে আমাদের মাথা ব্যথাটা হওয়া উচিত, বাকি কারোর মাথা ব্যথা নিয়ে দরকার নেই। 7 × 2=14 টাকা আকাশ পেত, এখন 3×4=12 টাকা পাচ্ছে। তাহলে আকাশের দেখতে পাচ্ছ লস 2 টাকা হচ্ছে, তাই না? 2 টাকা লস হচ্ছে আকাশের। তাহলে আকাশের কত অংশে বলেছে পুরো লাভটা বা ক্ষতিটা আমরা কতর উপরে হিসাব করেছি? জাটসটা কত হয়েছে? 30। ক টাকা লস হয়েছে? 2 টাকা। তাহলে 2/30 মানে 1/15। ঠিক আছে, অপশান ভুল আছে। তাহলে 1/15 আমাদের অ্যান্সার, 1/15 হবে এই কোশ্চেনের অ্যান্সার। কারণ স্যাক্রিফাইস অর গেইন টু আকাশ উইল বি, আকাশ 14 টাকা লস হলে লস হতো, ক্ষতি হলে ক্ষতি হতো, এখন 12 টাকা। তাহলে 2 টাকা তো কম হচ্ছে, তাই না? 2 টাকা কম হচ্ছে। তাহলে 2 টাকা কম হচ্ছে, 30 টাকার মধ্যে আমরা হিসাব করেছি, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু মাইনাস লস, তাহলে অপশানে এটা থাকতে পারত লস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 5, 1000 পর্যন্ত সমস্ত সংখ্যাগুলির যোগফল কত হবে যেগুলি 5 দ্বারা বিভাজ্য কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে না? তো আগে আমাদের দেখতে হবে 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কোনটা। 5×1, তারপরে 5×2, তারপরে 5×3, এভাবে চলতে চলতে যদি 1000 পর্যন্ত আমরা যাই, 5 দিয়ে যদি একে ভাগ করি, 5×200 যদি করি, তাহলে 1000 পাচ্ছি, তাই তো? তাহলে এই হচ্ছে সিম্পল হিসাব। তাহলে এই সিরিজটা টোটাল আমরা যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব? সংখ্যা আছে কটা, গ্যাপ তো প্রত্যেকটার মাঝে 5 5 করেই, যেহেতু 5-এরই মাল্টিপল, পরের সংখ্যা আসবে সেটারও 5-এর গ্যাপ, এর সঙ্গে 5-এর গ্যাপ, কিন্তু সংখ্যা আছে দেখো 1 থেকে শুরু করে 200 পর্যন্ত। তাহলে কটার সংখ্যা টোটাল? টোটাল আমরা টার্ম কতগুলো নিয়েছি? 200টা। তাহলে অ্যাভারেজ কত? প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা হচ্ছে 5 + শেষ সংখ্যা কত? 5×200 মানে 1000। / 2 দুটো সংখ্যা করলাম, কিন্তু কতগুলো সংখ্যা? তাহলে অ্যাভারেজ থেকে আমরা টোটালে পৌঁছে গেলাম। টোটাল ভ্যালু এবার বের করছি, যেহেতু সংখ্যা 200টা, ঠিক আছে। 2 দিয়ে কেটে দাও একে, 100 বার। তাহলে এখানে হচ্ছে 1500, 1500। এই আসলো টোটাল ভ্যালু। যদি আমাদের কি না কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে না এই কন্ডিশনটা না থাকতো, তাহলে আমরা ডাইরেক্টলি এটা অ্যান্সার করতাম। কিন্তু যেহেতু আমাদের আরেকটা কন্ডিশন বলেছে 2 দ্বারা বিভাজ্য হবে না,
তাহলে দুই দ্বারা বিভাজ্য কোন কোন সিরিজগুলো আসবে, দুইয়ের মাল্টিপ্যালের ক্ষেত্রে বা চারের মাল্টিপ্যালের ক্ষেত্রে? আলটিমেটলি দুইয়ের মাল্টিপ্যাল। তাহলে পাঁচ দুগুণে দশ, তারপরে পাঁচ গুণ চার আসে, চার পাঁচে কুড়িও দুই দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের সব থেকে ছোট পাঁচ গুণ দুই, তারপরে পাঁচ গুণ চার, তারপরে পাঁচ গুণ ছয়, এভাবে সরি চলতে চলতে পাঁচ গুণ এখানে দুই দ্বারা ভাগ করব। আর দুই দ্বারা ভাগ একবারে যদি না বুঝতে পারো তাহলে পাঁচ গুণ দুশোই করে দাও, তাতে কোনো রকম অসুবিধে নেই। তাহলে এই সিরিজটার অ্যাভারেজ কত পাবে বা গড়টা কত পাবে তুমি? অ্যাভারেজটা কত পাবো? প্রথম সংখ্যা তো দশ, শেষ সংখ্যা পাঁচ গুণ দুশো হাজার। দুটো সংখ্যা দুই দ্বারা ভাগ করো ইনটু, যখনই এবার আমরা এই সিরিজটার টোটাল বের করব সেক্ষেত্রে বদলে যাবে। কীরকম বদলে যাবে? দেখো দুই থেকে চার দুইয়ের গ্যাপ, চার থেকে ছয় কতর গ্যাপ? দুইয়ের গ্যাপ। ছয় থেকে আবার যখন আট আসবে দুইয়ের গ্যাপ আসবে। তাহলে এই যে যে লাস্ট টার্মটা থাকে দুশো, তাহলে এটাকে আমরা বলি টু এন। তাহলে টু এন ইকুয়াল টু যদি দুশো হয়, এন এর মান কত? একশো। তাহলে আমরা পাঁচ গুণ এই দুইয়ের বা জোড় সংখ্যার মাল্টিপ্যাল কতগুলো টার্মে করলাম? একশো বার। তাহলে গুণ একশো করে দাও, দুই দিয়ে কেটে দাও ভাই পঞ্চাশ বার, তাহলে এখানে কত আসছে? এক হাজার দশ, তাই তো? এক হাজার দশ আর গুণ হচ্ছে পঞ্চাশ, তাহলে আমরা কত পাচ্ছি? জিরো জিরো তো বসে গেল, ফাইভ জিরো জিরো ফাইভ এই পাচ্ছি। সরি আমি একটু মিস করলাম গুণটা, এক হাজার দশ গুণ হচ্ছে পঞ্চাশ, তাহলে দুটো জিরো বসে গেল, ফাইভ জিরো ফাইভ। তাহলে এই ভ্যালুটা আমাদের প্রয়োজন নেই। তাহলে টোটাল আমরা আলটিমেটলি যে ডাটাটা পাব সেটা হচ্ছে কি? প্রথমে হচ্ছে তিন দুই পাঁচ, এক লাখ পাঁচশো বিয়োগ করব ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড, তাহলে বিয়োগ করে দাও, জিরো জিরো বসে গেল, জিরো ফাইভ, তাহলে ফিফটি থাউজেন্ড আমাদের এই কোশ্চেনের অ্যান্সার আসবে, অপশন নাম্বার ডি। ঠিক আছে, দেখো ভাই এই এক নম্বর স্টেপ, এই সেকেন্ড নম্বর স্টেপ, এই দুটো স্টেপই যদি বুঝে যাও তাহলে এই নাম্বার সংক্রান্ত অ্যাভারেজের কন্ডিশন তোমার ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স, রাম একটি দূরত্ব তিরিশ ঘন্টায় অতিক্রম করে গন্তব্যে পৌঁছায়, যদি তিনি তার গতিবেগ এক বাই পনেরো অংশ কমিয়ে দেন তাহলে ওই একই সময়ে পূর্বের থেকে তিনি দশ কিলোমিটার কম দূরত্ব অতিক্রম করেন, তার গতিবেগ কত ছিল? তার গতিবেগ কত ছিল মানে এটা তোমার বুঝে নিতে হচ্ছে যে শুরুতে তার গতিবেগটা কত ছিল সেটা ফাইন্ড করতে হচ্ছে। তো তুমি আবার পড়ো, সহজ কোশ্চেনকে ভাষায় জটিল পাকিয়ে দেওয়া আর কিচ্ছু না, আমাদের লুকিয়ে রয়েছে স্টেপটা এখান থেকে এইটুকুর মধ্যে। যদি তিনি তার গতিবেগ এক বাই পনেরো অংশ কমিয়ে দেন, তাহলে এক বাই পনেরো অংশ কী কমাচ্ছে? স্পিড কমাচ্ছে। তাহলে পনেরো থেকে এক কমে গিয়ে এখন চোদ্দ, তাহলে অরিজিনালি একটা স্পিডে সে চলছিল আর এখন একটা গতিতে চলছে, তাহলে শুরুতে যদি পনেরো কিমি পার ঘন্টা গতিতে চলে এখন সে চোদ্দ কিমি পার ঘন্টা গতিতে চলছে, তাহলে এটা আমরা কিসের অনুপাত পেলাম? স্পিডের রেশিও। তাহলে একই সময়ে পূর্বের থেকে তিনি দশ কিলোমিটার কম দূরত্ব অতিক্রম করছেন বলা আছে। দেখো আগে যদি পনেরো কিলোমিটার চলে এখন সে চোদ্দ কিলোমিটার চলছে, যেহেতু টাইমটা কনস্ট্যান্ট না, তাহলে টাইমটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে এদের স্পিডের রেশিওটাই ডিস্টেন্সের রেশিও হবে। তাহলে পনেরো থেকে চোদ্দ দেখতে পাচ্ছ আগের থেকে এক কিলোমিটার কম অতিক্রম করছে, কিন্তু কোশ্চেন অনুযায়ী দশ কিলোমিটার কম দূরত্ব অতিক্রম করছে, দশ গুণ বেশি। আমাদের তার গতিবেগ কত ছিল শুরুতে বের করতে হবে, তাহলে অরিজিনাল স্পিডটা দশ গুণ কত? দেড়শো
কিলোমিটার, এটা কি আমরা পেলাম ডিস্টেন্স। ডিস্টেন্স সে শুরুতে চলছিল 150 কিলোমিটার। তাহলে আমরা যদি স্পিডটা এখান থেকে বের করতে চাই, ডিস্টেন্স আমি চলেছি 150 কিলোমিটার, টাইম নিয়েছি কত, 30 ঘন্টা। তাহলে 30 ঘন্টায় যদি 150 কিলোমিটার চলি, তাহলে আমি 5 কিমি পার আওয়ার স্পিডে চলেছি। দ্যাট ইজ অপশন নাম্বার এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আসো। কোশ্চেন নাম্বার 7, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, বিসিএস মেইনসে এসছে। 15টি গরুর মধ্যে 1800 টাকা মূল্যের একটির স্থানে একটি ঘোড়া নেওয়া হলো, যদি এতে গড় মূল্য 300 টাকা বৃদ্ধি পায়, তবে ঘোড়ার মূল্য কত? দেখো, 15টি গরু ছিল, তাদের মধ্যে 1800 টাকা মূল্যের একটির স্থানে, তার মানে কি 1800 টাকা মূল্যের একটির স্থানে, তাহলে 1800 টাকা মূল্যের যেটা বলেছে, 15টি গরুর গড় দাম ছিল হচ্ছে 1800 টাকা। তাহলে প্রত্যেকটা গরুর দাম গড়ে ছিল 1800 টাকা। এবার যখনই আমি 15টার জায়গায় একটা গরু বের করে নিলাম, তার জায়গায় নাম্বার একটা আমি কী নিয়ে এসেছি, হর্স বা ঘোড়া, তাতে কিন্তু আমার 15টাই কী রয়েছে, কোয়ান্টিটির চেঞ্জ হয়নি। কিন্তু আমার এক্ষেত্রে যাই অ্যাভারেজ চলছিল, তার থেকে 300 টাকা বৃদ্ধি পেয়ে গেছে, তার থেকে 300 টাকা বৃদ্ধি পেয়ে গেছে এটা বলেছে। তাহলে 15টার উপরে কত বৃদ্ধি পেয়েছে গুণ করে দাও, 3×15 = 45, 4500 টাকা ওভারঅল বৃদ্ধি পেয়ে গেছে। কত টাকার মূল্যের দ্রব্যটা বেরিয়ে গেছে, 1800 টাকা মূল্যের দ্রব্যটা বেরিয়ে গেছে, তার জায়গায় 4500 টাকা বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে অ্যাড করে দাও দুটো, সিম্পল, তোমার 6300 টাকা ঘোড়ার দামটা চলে আসবে। দ্যাট ইজ অপশন নাম্বার বি। তাহলে হর্সের দামটা কত থাকবে, 6300 টাকা। দেখো, আবার রিপিট করছি, এখানে 15টা গরুর মূল্য মনে করো অ্যাভারেজ এ চলছিল, এক্ষেত্রে 15টা গরু আর ঘোড়া মিলে অ্যাভারেজের থেকে 300 টাকা বেড়ে গেছে। তাহলে বাড়তি কত টাকা, 15টায় 300 টাকা বেড়ে গেছে, তার মানে বেড়ে গেছে 4500 টাকা। এবার কত টাকার বদলের জিনিসটাই, 1800 টাকা, যে ঘোড়াটা এসছে সে 1800 টাকা মেক আপ করেছে, তারপরে বাড়তি আরও 4500 টাকা বাড়িয়ে দিয়েছে। তাহলে সিম্পল, ঘোড়াটার দাম কত, 6300 টাকা, এটাই উত্তর। নেক্সট কোশ্চেনে আসো। কোশ্চেন নাম্বার 8, 2টি ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 36 এবং 81 বর্গ সেন্টিমিটার, যদি ছোট ত্রিভুজের মিডিয়ান, মিডিয়ান মিন্স 12 সেন্টিমিটার হয়, তবে বড় ত্রিভুজটির মিডিয়ান কত হবে? দেখো, এ মনে করো একটা ট্রায়াঙ্গেল, বি মনে করো আরেকটা ট্রায়াঙ্গেল, এদের এরিয়া কী দেওয়া রয়েছে, এরিয়া দেওয়া রয়েছে 36:81, রেশিওতে দেওয়া নেই, অ্যাকচুয়াল এরিয়া দেওয়া রয়েছে, আমি রেশিওতে করছি। যদি আমি কাটাকাটি করি 9 দিয়ে, 4×9=36 অনুপাত 9 দিয়ে 9×9=81, 4×9 একটা বর্গ সংখ্যা আন্ডার রুট করে দাও, কত আসবে, 2:3, এটাই আসছে এদের মিডিয়ানের রেশিও। সিম্পল, ছোটো ত্রিভুজের মিডিয়ান 12 সেন্টিমিটার, তাহলে ছোটো কোণটা 2, তাহলে এটার মিডিয়ান কত, 12, কত গুণ, 6 গুণ, তাহলে 3×6=12, 3×6=18 সেন্টিমিটার বড় ত্রিভুজটার মিডিয়ান, অপশন নাম্বার বি। বেশি ফর্মুলা বা ইউজের কোনো দরকার নেই। নেক্সট 9, একটি যৌথ ব্যবসায় 3 জন বন্ধু যথাক্রমে 1/2:1/3:1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে, 4 মাস পর প্রথম বন্ধু তার অর্ধেক মূলধন তুলে নেয়, এবং আরও 8 মাস পর যদি ব্যবসায় মোট 2024 টাকা লাভ হয়, তবে প্রথম বন্ধু কত টাকা পাবে? তাহলে 3 জন বন্ধু ছিল, এ অনুপাত, বি অনুপাত, সি, কি অনুপাতে তারা মূলধন বিনিয়োগ করেছে, 1/2:1/3:1/4, তাহলে ভগ্নাংশ থেকে, এটা কি প্রিন্সিপালের রেশিও বা মূলধনের রেশিও,
ভগ্নাংশ থেকে প্রকৃত অনুপাত করতে কি লাগবে, এই হরগুলোর লসাগু নাও, বারো পাবে লসাগু, দুই তিন চারের লসাগু বারো পাবে, দুয়ের সঙ্গে কত গুণ ছয় গুণ, তিনের সঙ্গে কত গুণ চার গুণ, চারের সঙ্গে কত গুণ তিন গুণ, তাহলে এই হচ্ছে এদের মূলধনের রেশিও। এবার আসো কন্ডিশনে, চার মাস পর প্রথম বন্ধু তার অর্ধেক মূলধন তুলে নিয়েছে, তাহলে চার মাস পরে কন্ডিশনটা এসছে, তাহলে চার মাস পর্যন্ত প্রথম বন্ধু নিশ্চয়ই এই ছ টাকাটাই বিনিয়োগে রেখেছিল, তাহলে ছ টাকাটা প্রথম বন্ধুর চার মাস পর্যন্ত খেটেছে, যোগ এরপরে সে অর্ধেক যদি তুলে নেয়, ছ টাকার থেকে যদি অর্ধেক তুলে নেয় কত পড়ে থাকছে তিন টাকা, আরও আট মাস মানে এখানে চার মাস এখানে আট মাস, তাহলে আট আর চারে টোটাল বারো মাস, মানে ওয়ান ইয়ারে হিসাবটা হচ্ছে, তাহলে বারো মাস হতে আর কত মাস দরকার, চার মাস এখানে চলে গেছে আর আট মাস খেটেছে এই তিন টাকাটা অনুপাত। দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে কোনো লজিক ইউজ হয়নি, ওঠা নামা, তাহলে এর টাকা বারো মাসই খেটেছে। তৃতীয় বন্ধুর ক্ষেত্রেও কোনো লজিক কাজ হয়নি, এর টাকাটাও বারো মাস খেটেছে। সিম্পল ভাই, তুমি এবার তোমার পর্যায়ে চলে আসো, কাটাকাটি করো, চার দিয়ে কেটে দাও, চার চার তিনবার, আর কাটা যাচ্ছে যাচ্ছে, তিন দুগুণে ছয়, তিন কেটে দাও, তিন চারে বারো, এই তিন কেটে দাও, তাহলে কত পাচ্ছি আমরা, দুই যোগ দুই চার অনুপাত, এখানে চার পড়ে থাকছে অনুপাত, এখানে তিন পড়ে থাকছে, তাহলে টোটাল আমাদের যেটা প্রফিট আসলো এক্ষেত্রে আমরা কি করেছি, প্রিন্সিপালের সঙ্গে টাইম গুণ করেছি, প্রিন্সিপাল ইনটু যদি টাইম করি সেটা ইকুয়াল টু কি প্রফিট, তাহলে প্রফিটের রেশিও পেয়ে গেলে টোটাল প্রফিট কত টাকা আসছে, চার চার আট আর তিনে এগারো টাকা, কিন্তু কোশ্চেনে বলেছে টোটাল প্রফিট দু হাজার চব্বিশ টাকা, কত গুণ বেশি, এগারো দিয়ে কাটাকাটি করো, এগারো একবার, নয় বিরানব্বই, আট এগারো অষ্টআশি, চার চুয়াল্লিশ, চার এগারো চুয়াল্লিশ, একশো চুরাশি গুণ, তাহলে একশো চুরাশি গুণ যখন চলে আসলো আমাদের কার প্রথম বন্ধু কত টাকা পাবে, তাহলে প্রথম বন্ধু চারের সঙ্গে একশো চুরাশি গুণ বাড়াও, চার চারে ষোলো ছয়, হাতে এক, চার আঠারো বাহাত্তর, আর একে তিয়াত্তর, সাতশো ছত্রিশ টাকা, দ্যাট ইজ অপশান নাম্বার সি আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার টেন, খুবই সুন্দর একটা কোশ্চেন, চায়ের একটি মিশ্রণ তৈরি করার সময় পাঁচ পার্সেন্ট চা হারিয়ে যায়, ছশো টাকা এবং সাড়ে চারশো টাকা প্রতি কেজি চা কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত চা ছশো পঁচিশ টাকা প্রতি কেজি বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে। তো মিক্সার অ্যালিগেশনের টাইপটা দেখো, এখানে শুধুমাত্র এই লাইনটা এক্সট্রা অ্যাড করে দিয়েছে, এটাই হচ্ছে মডিফাইড ব্যাপার। তো বিক্রয় করেছে ছশো পঁচিশ টাকা কেজি প্রতি, তাতে পঁচিশ পার্সেন্ট লাভ আছে, তাহলে পঁচিশ পার্সেন্ট যদি লাভ থাকে, পঁচিশ পার্সেন্টের ভগ্নাংশ ভ্যালু তো এক বাই চার, চার টাকায় এক টাকা লাভ মানে বিক্রি হয়েছে পাঁচ টাকায়, কিন্তু কোশ্চেন বলেছে ছশো পঁচিশ টাকায় বিক্রি হয়েছে, কত গুণ বেশি পাঁচের থেকে, একশো পঁচিশ গুণ বেশি, চারের সঙ্গে দেখো ক্রয় মূল্য চার টাকা, বিক্রয় মূল্য পাঁচ টাকা, তাহলে ক্রয় মূল্য কত আসছে ওভারঅল, একশো পঁচিশ গুণ বাড়াবে চারশো পাঁচশো টাকা, তাহলে ক্রয় মূল্য কখন ওভারঅল মেশানোর পরে ক্রয় মূল্য ওভারঅল পাঁচশো টাকা হয়েছে, ক্লিয়ার? তো আমি কি করেছি, প্রথম প্রকারের চা ছশো টাকা মূল্য, দ্বিতীয় প্রকারের চা চারশো পঞ্চাশ টাকা মূল্য, এবার ওভারঅল ক্রয় মূল্যটা আমার দরকার দুটো মেশানোর পরে, কিন্তু সেই ক্রয় মূল্য যদি তুমি এই পাঁচশো বসিয়ে দাও তখনই ভুল হবে, কেন ভুল হবে, এই ছোট্ট পাঁচ পার্সেন্ট চা হারিয়ে যাওয়ার টুইস্টার কারণে। দেখো ভাই, এখানে দুটো মিলে তুমি যখন মিশিয়েছো তখন কিন্তু টোটাল টাকাটা তোমার ছিল না বা এই টাকাটাই না, এখান থেকে পাঁচ পার্সেন্ট কমে গেছে, হারিয়ে গেছে মানে কি, তুমি পুরোটা মেশাতে পারোনি, এই পুরো দামটা তোমার আসেনি, এখান থেকে যদি তোমার, এদিকে লিখছি, পাঁচশো টাকার থেকে যদি পাঁচ পার্সেন্ট তোমার হারিয়ে যায় তার মানে কি নাইনটি ফাইভ পার্সেন্ট তুমি পেয়েছো, বাই হান্ড্রেড, হান্ড্রেড হান্ড্রেড কেটে দাও, তাহলে কত পাচ্ছ, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ হাতে দুই, পাঁচ নয় পঁয়তাল্লিশ, আর দুই সাত চল্লিশ, তাহলে চারশো পঁচাত্তর টাকা তোমার ওভারঅল ক্রয় মূল্যটা পড়েছে, দ্যাটস ইট, রেশিও করে দাও, চারশো পঁচাত্তর ছশো ডিফারেন্সটা কত,
এদিকে 25 125, আর এদিকে ডিফারেন্সটা কত? 25-এর, তাই তো? হ্যাঁ, অনুপাত করে দাও, 25 দিয়ে কাটাকাটি করো, 1:5। তাহলে 1:5 আমাদের অপশান নাম্বার ডি অ্যান্সার আসবে। এই ছোট্ট একটা টুইস্ট যেটা 5% চা হারিয়ে যায়, এটাই হচ্ছে এখানে টুইস্টটা খাটিয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 11। এ দ্রব্যের ক্রয় মূল্য 200 টাকা এবং বি দ্রব্যের বিক্রয় মূল্য 308 টাকা। যদি এ দ্রব্যের বিক্রয় মূল্য বি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, তখন এ দ্রব্যটি বিক্রয় করে 10% লাভ হয়। বি দ্রব্যের শতকরা লাভ কত? তুমি যদি বেশি নয়, 8 মাস 1 বছর আগেকার ক্লাস আমাদের ফলো আপ করো না, এই টাইপের কোশ্চেন বহুবার করিয়েছি, সেম টাইপের, দেখে নিও কনসেপচুয়ালি। তো এক্ষেত্রে আমাদের এ আর বি এভাবে লিখবো না। যদি আমাদের রেশিও দেওয়া রয়েছে 10% লাভ হয় কখন? এ দ্রব্যটা বিক্রয় করে। তাহলে 10%-এর ভগ্নাংশ ভ্যালু কত পাবো? 1/10। তাহলে 10 টাকায় 1 টাকা লাভ মানে 11 টাকা বিক্রি। তাহলে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্যের রেশিও পাবে কি না? পাবে। এ দ্রব্যটার ক্ষেত্রে 10 টাকা যদি কেনা দাম থাকে, তুমি বিক্রি করেছো কত টাকায়? 11 টাকায়। আর বি দ্রব্যটার ক্ষেত্রে কোনো লজিক কিছু দেওয়া আছে? হিন্ট কিছুই দেওয়া নেই, কিন্তু একটা হিন্ট দেওয়া রয়েছে, ছোট্ট একটু হিসাব করো। কি হিসাব? যদি এ দ্রব্যের বিক্রয় মূল্য, এ দ্রব্যের বিক্রয় মূল্য কত টাকা? 11 টাকা। বি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, তাহলে এ দ্রব্যের বিক্রয় মূল্য বি দ্রব্যের ক্রয় মূল্য সমান। তাহলে এ দ্রব্যের বিক্রয় মূল্য যদি 11 টাকা হয়, বি দ্রব্যের ক্রয় মূল্য 11 টাকা। এটাই লজিক, এটাই লজিক, আর কোনো এক্ষেত্রে কাজ নেই। বি দ্রব্যটা আমি বিক্রয় কত টাকায় করেছি? বি দ্রব্যের বিক্রয় মূল্য 308 টাকা। বি দ্রব্যের বিক্রয় মূল্য অ্যাকচুয়াল 308 টাকা, এটা দেওয়া রয়েছে, আর কোনো কাজ নেই। দেখো কী কাজ নেই, এ দ্রব্যের ক্রয় মূল্য অনুপাতের দিক থেকে 10 টাকা, কিন্তু এ দ্রব্যের ক্রয় মূল্য অ্যাকচুয়াল কত টাকা? 200 টাকা। তাহলে অ্যাকচুয়াল 10 নয় 200 টাকা, কত গুণ বেশি? 20 গুণ বেশি। তাহলে নিশ্চয়ই এই 11-এরও 20 গুণ হবে, এই 11-এরও 20 গুণ হবে। তাহলে 220 টাকা হচ্ছে বি দ্রব্যের ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। এবার তুমি ভাবো, বি দ্রব্যটা 220 টাকার বস্তু বিক্রি হয়েছে 308 টাকায়, কত টাকা বাড়তি? তাহলে দেখতে পাচ্ছ 88 টাকা বাড়তি। এটাই আমি বলবো প্রফিট, তাই না? তাহলে বি দ্রব্যের প্রফিট পার্সেন্ট কত আসবে? 88 টাকা লাভ হয়েছে, কত টাকার উপরে? বি দ্রব্যের ক্রয় মূল্য পেয়েছি আমরা 220 টাকা। ইন্টু 100-এ কত? শূন্যর সঙ্গে শূন্য কাটো, 22 দিয়ে কেটে দাও একে 4 বার, তাহলে 4×10=40% বি দ্রব্যের কি ছিল? লাভের শতকরা হার ছিল। এই তো কোশ্চেন, নর্মাল একটুখানি, এটা মেইনসে এসছে, বিসিএসের। খুব সুন্দর একটা কোশ্চেন, তোমাদের আপকামিং পরীক্ষায় আসতে পারে, আমি আমার মতো করে তোমাদের সলিউশন প্রোভাইড করলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 12। যদি 8 বছরে দ্বিগুণ টাকা পায় যদু সরল সুদে, তাহলে ওই টাকা কত বছরে 3 গুণ হবে? দেখো, তুমি আসল রেখেছো, প্রিন্সিপাল অনুপাত, তুমি কি পাচ্ছ? দ্বিগুণ টাকা পাচ্ছ, মানে অ্যামাউন্ট পাচ্ছ। তাহলে দ্বিগুণ টাকা পাচ্ছে, তাহলে 1 টাকা যদি আসল রাখে, দ্বিগুণ মানে 2 টাকা পাচ্ছে। তাহলে এই যে যে 1 টাকা তুমি আসল রেখেছো, 2 টাকা তুমি সুদ আসল পাচ্ছ, বাড়তি যে 1 টাকাটা, এটা তুমি বলতে পারো না যে দাদা আমি সরল সুদ পেয়েছি 1 টাকা। এই 1 টাকা তুমি কত বছরে পেয়েছো? 8 বছরে পেয়েছো, কত গুণ বেশি? 8 গুণ বেশি। তোমাকে বলেছে ওই টাকা কত বছরে 3 গুণ হবে, তাহলে এই টাকাটাই কত বছরে 3 গুণ হবে? এক্ষেত্রে 1 টাকাটা যদি 3 টাকা হয়, সরল সুদ কত টাকা আসবে? 2 টাকা। তাহলে 2-এর সঙ্গে তুমি 8 গুণ বাড়িয়ে দাও, 8 দুগুণে 16 বছরে তোমার এই টাকাটা 3 গুণ হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 13।
যদি পাঁচটি সংখ্যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা যথাক্রমে 2 এবং 8 হয় এবং প্রত্যেকে যদি সমানুপাতে থাকে তবে পঞ্চম সংখ্যাটি কত? খুবই সুন্দর কোশ্চেন। দেখো পাঁচটি সংখ্যা সমানুপাতে আছে, তাহলে আমরা যদি বলি, তোমাকে ছোট্ট একটু টুইস্ট বলি যে এই কোশ্চেনটাকেই ভাষার মাধ্যমে ঘুরিয়ে এভাবে দিয়েছে, এ অনুপাত বি, বি অনুপাত সি, সি অনুপাত ডি, ডি অনুপাত ই, এ থেকে শুরু করে ই পর্যন্ত যদি যাও পাঁচটা সংখ্যা হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। এবার প্রথম এবং দ্বিতীয় সংখ্যা যথাক্রমে 2 এবং 8, প্রথম সংখ্যা এ সংখ্যাটি কত? 2, বি সংখ্যাটি কত? 8। যদি এ আর বির মধ্যে অনুপাত করে দিই কত পাব? 1:4। তাহলে সমানুপাতে যেহেতু কন্ডিশনটা বলা আছে না ভাই, তাহলে মনে করবে যে এদের প্রত্যেকটার মানই 1:4 করে। তাহলে 1:4, 1:4, 1:4, এটাও 1:4, ব্যাস প্রত্যেকটা কাটাকাটি হয়ে যায় তোমরা জানো। তাহলে কি পড়ে থাকে? এ রেশিও ই, অর্থাৎ প্রথম সংখ্যা ইজ টু পঞ্চম সংখ্যা। লেফট সাইডেরগুলো গুণ করো, রাইট সাইডেরগুলো গুণ করো, এক যতবার গুণ করো এক পাবে। চারের কিউব মানে 64, 64 গুণ 4 256। এবার অনেকে তাড়াহুড়োর মধ্যে এর মান 1 আর ই এর মান 256, তাহলে 256 আমি মার্কিং করে বেরিয়ে গেলাম। এক্ষেত্রেও ভুল, টুইস্টের পর টুইস্ট। দেখো প্রথম সংখ্যাটা তো 2 ছিল, আমরা অনুপাত করে 1:4 করেছি, তাহলে প্রথম সংখ্যা 1 নয় কত? 2, দ্বিগুণ। তাহলে পঞ্চম সংখ্যাটাও দ্বিগুণ বাড়িয়ে দাও, কত আসবে? 512। আর এটাই তোমার উত্তর, অপশন নাম্বার এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসি। কোশ্চেন নাম্বার 14, এক ব্যক্তি 60 টাকা প্রতি লিটার দুধ কিনে জল মিশিয়ে 50 টাকা প্রতি লিটার বিক্রয় করে, যদি তার 20% লাভ হয় তবে সে দুধের সঙ্গে কী অনুপাতে জল মিশিয়েছে? কমন একটা টাইপ। দেখো মিল্ক আমি জানি যে 60 টাকা প্রতি লিটার কিনেছি, কিন্তু জল কিনতে তো আমার 0 টাকা ইনকাম বা 0 টাকা খরচ হয়েছে, ওভারঅলটা আমি জানি না, কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি 20% আমি লাভ করেছি বিক্রি করে। তাহলে 20%-এর ভগ্নাংশ ভ্যালু 1/5, 5 টাকার জিনিস 1 টাকা লাভ মানে 6 টাকায় বিক্রি, বিক্রি কত টাকায় করেছো? 50 টাকা প্রত্যেক লিটার বিক্রি করেছো, 25/3 গুণ। তাহলে ওভারঅল ক্রয় মূল্য আমার 25/3 গুণ কত আসবে? 125/3 টাকা। তাহলে আমার ওভারঅল ক্রয় মূল্য 125/3 টাকা এসছে, ব্যাস রেশিও করে দাও, এটা তো 125/3 টাকাই আসবে, আর 3×6=18, 180। তাহলে 80 থেকে যদি আমি 25 বাদ দিই, 55/3, 3 কেটে যাবে যদি অনুপাত করি, 5 দিয়ে যদি কাটি 5×25=125, 5 দিয়ে যদি 55 কাটি 11, তাহলে 25:11 আমার অ্যান্সার আসবে, অপশন নাম্বার বি, জাস্ট নর্মাল রুল অফ অ্যালিগেশন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল, থ্যাংকস ফর ওয়াচিং, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এরকম সুন্দর সুন্দর কিছু কোশ্চেন তোমাদের সলিউশন করানোর জন্য মাঝে মধ্যেই আসি। আর তোমরা যারা আমাদের অনলাইন ক্লাসগুলো প্রতিনিয়ত ফলো করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়ান্স এগেইন। অনেক ছেলে মেয়ে আমাদের এখানে অনলাইন ক্লাস করে বছরের পর বছর সাফল্য পাচ্ছে, শুধুমাত্র অনলাইন ক্লাস করে, তুমিও পাবে, এটা পুরোপুরি নিশ্চিত থাকো যে এখানটায় তুমি কোনো বিভ্রান্তকর গাইড পাবে না, সম্পূর্ণত সঠিক গাইডে চলবে। ইভেন কনসেপ্টের গাইডে চলবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংকস ফর ওয়াচিং।